অনার্সের ছাত্রছাত্রীদের জন্য ম্যাপ প্রোজেকশান পার্ট থেকে চার নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রোজেকশান কিভাবে ক্যালকুলেশান করে ড্রয়িং করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রোজেকশান কিভাবে ক্যালকুলেশন করে ড্রয়িং করতে হয় তা জেনে যাবে যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক পোলার জেনিথাল স্টডিওগ্রাফিক প্রজেকশনে যে অঙ্কটা দিয়েছে আমরা একটু প্রথমে দেখে নেব দেখো এখানে দেখতে পাচ্ছো কি বলেছে ড্র গ্র্যাটিকুলস অফ পোলার জেনিথাল স্টিডিওগ্রাফিক প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ নর্দার্ন অন এ স্কেল অফ ওয়ান ইস টু ওয়ান ফিফটি মিলিয়ন অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ ফিফটিন ডিগ্রি তাহলে এখানে দেখো ইন্টারভ্যাল বলে দেওয়া হয়েছে ফিফটিন ডিগ্রি এখানে স্কেল বলে দেওয়া হয়েছে দেখো ওয়ান টু ওয়ান ফিফটি মিলিয়ন আর এখানে নর্দার্ন হেমিসপিয়ারের উপর কাজটা করতে দেওয়া হয়েছে এবারে আমরা ম্যাপ প্রজেকশনটা কিসের উপর করবো না পোলার জেনিতাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন। চলো তাহলে এর ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমরা দেখে নেব তাহলে এর জন্য আমরা প্রথমে এখানে ক্যালকুলেশন বলে লিখে নেব তাহলে আমরা ক্যালকুলেশন বলে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমাদের প্রথম পার্টে যেটা করতে হবে রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ তাহলে এক নম্বর পার্টে আমরা করব রেডিয়াস of reduced dot इन्हें बैकेटे आर इक्वल टू फॉर्मूला की ना रेडियस ऑफ अर्थ रेडियस ऑफ अर्थ डिवाइडेड बाय डिनोमिनेटर ऑफ आर এখানে দেখো রেডিয়াস অফ আর্থ হচ্ছে সিক্স কিমি এখানে এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব। কারণ দেখো আমরা হয় এটাকে সেন্টিমিটারে করতে পারি নাহলে আমরা ইঞ্চিতে করতে পারি তাহলে যেটা আমরা সিজিএস আর এপিএস মেথডের কথা বলে থাকি আমরা এটা সিজিএস মেথডে অর্থাৎ সেন্টিমিটারে এই বিষয়টাকে প্রকাশ করব। তাহলে এখানে সিক্স কিমি না করে কিমি থেকে সেন্টিমিটারে তাহলে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি তাহলে আমাদের একেবারে পাঁচটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে এরপরে আরও পাঁচটা শূন্য অ্যাড করে দেবো তাহলে আমাদের সিক্স মিলিয়ন হয়ে গেল তাহলে এটা সেমি হয়ে গেল আর ডিনোমিনেটর অফ দ্য এফ কারণ আমাদের আরএফের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে নিউমারেটর আর এটা হচ্ছে ডিনোমিনেটর তাহলে এখানে আমাদের নিচের অংশ যেটা আছে তাহলে সেটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর তাহলে এটা লিখে দেবো এখানে ওয়ান ফাইভ জিরোর গায়ে তিনটে তিনটে ছটা শূন্য তাহলে এই হয়ে গেল এবারে তাহলে আমাদের এখানে এটাকে ভাগ করে নিতে হবে তাহলে এখানে আমরা সিক্স এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে যাচ্ছে তিনটে তিনটে কেটে গেল একইভাবে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে সিক্সটি ফোর তাহলে এখানে সিক্সটি ফোর ডিভাইডেড বাই ফিফটিন তাহলে ইকুয়াল টু কত হচ্ছে না ফোর পয়েন্ট টু সিক্স তাহলে আমরা এখানে লিখে দেবো ফোর পয়েন্ট টু সিক্স এটা সেমি তাহলে এখানে আমাদের সেমি পাচ্ছি পরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের রেডিয়াস অফ এনি প্যারালাল তাহলে এখানে আমাদের প্রত্যেকটা প্যারালালের রেডিয়াস বার করে নিতে হবে তাহলে এখানে আমরা লিখে নেব রেডিয়াস রেডিয়াস অফ এনি প্যারালাল এখানে এর ফর্মুলা কী আছে না ফর্মুলা হচ্ছে টু আর এখানে নাইনটি ডিগ্রি ব্যাকেটে এখানে নাইনটি ডিগ্রি মাইনাস অনুভূমিকভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঘরে ভাগ করে নিলাম এই ভাগ হয়ে যাওয়ার পরে পরপর ভ্যালুগুলো আমরা বসিয়ে নেব তাহলে প্রথম ঘরে আমরা বলেছিলাম আর লিখব তারপরে দ্বিতীয় ঘরে টু আর তারপরে আমাদের ফাই আছে তারপরে এখানে নাইনটি ডিগ্রি মাইনাস ফাই বাই টু তারপরে টেন এখানে ব্যাকেটে নাইনটি ডিগ্রি মাইনাস ফাই বাই টু তারপরে পুরো ফর্মুলাটা টু আর টেন ব্যাকেটে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ বাই টু ব্যাকেট কমপ্লিট তাহলে এই হয়ে গেল এবারে এইটা যদি আমরা সেন্টিমিটারে রাখতে চাই তাহলে সেখানে আমরা সেন্টিমিটারে লিখে দেব ব্যাকেটে এটা আমরা তাহলে ব্যাকেটে সেমি বলে লিখে রেখে দিচ্ছি তাহলে এই হয়ে গেলো তাহলে এবারে আমাদের পরপর ভ্যালুগুলোকে তুলে নিতে হবে তাহলে আমরা কি করছি প্রথমে আর আমাদের দেখো এখানে যেহেতু একটা আছে এই জায়গায় তোমরা যদি মনে করো এখানে এতগুলো লাইন টানার প্রয়োজন নেই আমি এখানে যেহেতু টেনে ফেলেছি তাহলে মাঝখানে একটা ঘরে লিখে দেব তাহলে এখানে আমাদের আর কত পেয়েছি আমরা ফোর পয়েন্ট টু সিক্স সেমি তাহলে এখানে ফোর পয়েন্ট টু সিক্স সেমি লিখে দিলাম এবারে টু আর করলে কি হচ্ছে না আমাদের এখানে তাহলে ফোর পয়েন্ট টু সিক্স ইন্টু তাহলে আমাদের টু তাহলে ইকুয়াল টু এইট পয়েন্ট ফাইভ টু তাহলে এখানে লিখে দেব এইট পয়েন্ট ফাইভ টু এত সেমই এবারে আমাদের ফাইভগুলো পরপর লিখে দেবো তাহলে এই অংশটা আমরা এখানে চিহ্ন দিয়ে দেবো এখানে যেহেতু পুরোটাই আমাদের এটা কভার করছে সেই জন্য এটাকে আমরা চিহ্ন দিয়ে দেখিয়ে দেব একইভাবে এটাও আমাদের এখানে পুরোটা কভার করছে তাহলে এটা করে দিলাম এটা হয়ে যাওয়ার পর এরপরে আমাদেরকে ফাইগুলো পরপর নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা শূন্য ডিগ্রি থেকে স্টার্ট করছি তাহলে শূন্য ডিগ্রির পর আমাদের এখানে কত আছে না এখানে নর্দার্ন হেমিসফিয়ার আছে তাহলে এখানে ফিফটিন ডিগ্রি তাহলে এন তারপরে আমাদের থার্টি ডিগ্রি এন তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি এন তারপরে সিক্সটি ডিগ্রি এন তারপরে সেভেন্টি ফাইভ ডিগ্রি এন এরপরে নাইনটি ডিগ্রি এন তাহলে এই হয়ে গেল এরপরে ফাইভগুলো নির্ণয় হয়ে যাওয়ার পর তাহলে আমাদের পরের কাজ হচ্ছে দেখো নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ তাহলে আমরা যদি নিচে থেকে করি তাহলে আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ তাহলে জিরো তাহলে জিরো হচ্ছে নাইনটি ডিগ্রি বাই টু হচ্ছে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা লিখে ফেলবো ফর্টি ফাইভ ডিগ্রি এবারে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে দেখো ট্যান আছে আমাদের এখানে এই যে ট্যান এবারে ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান হয়ে গেলো তাহলে এখানে টু আর টেন তাহলে টু আর সমান আমাদের এখানে দেখো এইট পয়েন্ট ফাইভ টু তাহলে ইন্টু এইট পয়েন্ট ফাইভ টু ইকুয়াল টু তাহলে এখানে এইট পয়েন্ট ফাইভ টু হয়ে গেলো এত আমাদের সেমি এটা আমাদের আর লিখব না কারণ অলরেডি আমরা সেমি উপরে লিখে রেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে কমন হয়ে যাচ্ছে এরপরে আমাদের দেখো পরেরটা আছে ফিফটিন ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস আমাদের আছে ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই কত বলেছে না টু ইকুয়াল টু তাহলে এখানে আমরা থার্টি সেভেন ডিগ্রি থার্টি মিনিট করে দিলাম এরপরে এখানে কী বলেছে টেন তাহলে এখানে দেখো টেন অ্যান্সার ইকুয়াল টু তাহলে আমাদের যেটা বেরোবে জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো পয়েন্ট সেভেন সিক্স এটা আমরা পাঁচটা ঘর পর্যন্ত নিয়ে নেব দশমিকের পরে তাহলে সেভেন থ্রি টু এবার এখানে টু আর তাহলে ইন্টু এখানে দেখো এইট পয়েন্ট ফাইভ টু তাহলে ইন্টু আমরা কী করছি এইট পয়েন্ট ফাইভ টু ইকুয়াল টু তাহলে এখানে হয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এটা আমাদের সেমি লেখাই আছে একইভাবে পরেরটা দেখো এখানে আমাদের নাইনটি থেকে সিক্স থার্টি যদি বাদ দিই আমরা তাহলে সিক্সটি হচ্ছে সিক্সটি বাই টু হচ্ছে থার্টি তাহলে এখানে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু তাহলে যেটা বেরোচ্ছে আমরা এখানে লিখে দেবো আমরা এখানে তাহলে এটা হচ্ছিলো সিক্সটি ডিগ্রি বাই টু হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি হয়েছিলো তাহলে এটা আমরা থার্টি ডিগ্রি লিখে দিলাম এবার টেন থার্টি ডিগ্রি করতে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি ফাইভ তাহলে এত ইন্টু এইট পয়েন্ট ফাইভ টু তাহলে এই হয়ে গেল আমাদের ফোর পয়েন্ট নাইন ওয়ান নাইন তাহলে এখানে নাইন ওয়ান তাহলে এটা নাইন টু করে দিলাম এরপরে দেখো পরেরগুলো আমরা এই একই পদ্ধতিতে পরপর ক্যালকুলেশন করে নিচ্ছি তাহলে এইভাবে দেখো আমাদের ক্যালকুলেশন হয়ে গেল টোটাল এই ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমরা এরপরে আঁকার পাটে চলে যাব তাহলে এখানে আমাদের আঁকার জন্য তাহলে আমরা পাতাটাকে উল্টে নিচ্ছি তাহলে এই উল্টে নেওয়ার পর আমরা কি করছি প্রথম আমাদের কাজ হচ্ছে কি না আমি আমাদের এই মাঝের একটা বিন্দু থেকে আমাদের বাউন্ডারি লাইনের যে বৃত্তটা হবে সেই বৃত্তটাকে সবার প্রথমে আমরা করে নেব। তাহলে এর জন্য সব থেকে বেশি হচ্ছে এইট পয়েন্ট ফাইভ টু তাহলে আমরা এইট পয়েন্ট ফাইভ টু মাপটা নিয়ে নেব তাহলে আমরা এখানে ডায়াগোনাল স্কেল নিয়ে নিয়েছি দেখো ডায়াগোনাল স্কেলে আমরা এইট পয়েন্ট ফাইভ টু মাপটা নিয়ে নেব তাহলে এক্ষেত্রে দেখো এখানে দেখতে পাচ্ছো এই যে এইট এখানে আমি শেষের ঘরটা এখানে টু নেমে যাব। তাহলে এখানে গিয়ে এখান থেকে আমরা কী করছি এদিকে আমাদের তাহলে এখানে দেখো আমরা এইভাবে এইট পয়েন্ট ফাইভ টু তাহলে এখানে এইট পয়েন্ট ফাইভ টু যদি থাকে তাহলে দেখো আমাদের শেষের যে অংশটা থাকবে এই যে শেষে আমাদের কত আছে না টু আছে দেখো এই বিষয়টাকে আমি আরেকটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে আমাদের এইট পয়েন্ট ফাইভ টু আছে তাহলে আমরা কী করছি না আমাদের ডায়াগোনাল স্কেলে ভালো করে দেখে নাও তাহলে আমরা এই শেষে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা এই প্রাইমারি যে ডিভিশন আছে আমরা আট নম্বর ঘরে চলে যাচ্ছি তাহলে যাওয়ার পর এখানে তারপরে শেষের যে ঘরটা আছে সেই অনুযায়ী আমরা দু নম্বর ঘরে নেমে যাবো নেমে যাওয়ার পর এখানে কী আছে পয়েন্ট ফাইভ আছে অর্থাৎ পাঁচ নম্বর ঘরে এখান থেকে আমরা কী করছি এখানে আমাদের পাঁচ নম্বর ঘরে এই জায়গাটা পৌঁছে যেতে হবে তাহলে সেইভাবে আমরা দেখো এখানে করেছি কি আটের ঘরে গিয়ে এখানে দু নম্বর ঘরে নেমেছি নামার পর দেখো এখানে এই পর্যন্ত পাঁচ নম্বর ঘরে চলে গেছি তাহলে এই আমাদের নিয়ে নেওয়া হয়েছে তাহলে এইভাবে আমাদের এইট পয়েন্ট ফাইভ টু এক্স্যাক্ট আমরা মাপটা পেয়ে গেলাম তাহলে এটা পেয়ে যাওয়ার পর আমরা কি করছি না আমাদের খাতার মাঝামাঝি জায়গায় আমরা একটা ধরে নিচ্ছি যে যেদিকে করলে আমাদের দুদিকে যাতে সমানভাবে বিষয়টা থাকে তাহলে সেই বিষয়টা মেনটেন করে তোমরা করছো কি না একটা বৃত্ত প্রথমে এঁকে ফেলছ এবারে তোমরা পেন্সিলে করতে পারো আমি এখানে ডাইরেক্ট পেনেই করছি যাতে তোমাদের কাছে স্পষ্টভাবে বিষয়টা বোঝানো যায় তাহলে এইভাবে আমি কি করছি এটা বৃত্ত প্রথমে এঁকে ফেললাম এটা হচ্ছে আমাদের একদম বাউন্ডারি আমাদের যে বৃত্তটা করার সেই বৃত্তটা করে ফেললাম এটা হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি না আমরা আমাদের এখানে চাঁদা বা প্রোটেক্টর যেটা আছে সেই প্রোটেক্টরটা নিয়ে নেব এবারে প্রোটেক্টার নেওয়ার পর তার প্রোটেক্টর নেওয়ার আগে তার আগে আমাদের একটা কাজ করে নিতে হচ্ছে দেখো এই বরাবর আমাদের একটা নাইনটি ডিগ্রি আমরা রেখা টেনে নেব। তার জন্য আমরা কি করছি আমাদের সেট স্কোয়ারে নাইনটি ডিগ্রিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখো এই দিকের অংশ বরাবর আমরা কি করছি না এখানে একটা রেখার প্রথমে টেনে দিচ্ছি দেখো আমরা যেটাকে মিডিল পয়েন্ট করেছি তাহলে সেই বরাবর এখানে দেখো আমরা মিলিয়ে নিয়েছি এই অংশ বরাবর মিলিয়ে নেওয়ার পর আমরা কী করছি এই অংশ বরাবর আমরা যে বৃত্তটা করেছি তাহলে সেই বৃত্তটার জন্য আমরা এখানে একটা রেখা টেনে নেব তাহলে এই বরাবর আমরা একটা রেখা টেনে নিলাম একইভাবে এখানে দেখো এই অংশটা থেকে আমরা কী করছি এদিকের অংশ বরাবরও আমরা একটা নাইনটি ডিগ্রি রেখা আমরা করে নিচ্ছি যাতে আমরা সমানভাবে পুরো বিষয়টা দেখাতে পারি তাহলে এই বরাবর আমরা একইভাবে কি করছি স্কেল ফেলে এই রেখাটাকে আমরা বিস্তৃত করে নিচ্ছি তাহলে এই হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে না আমাদের এই প্রোটেক্টারটাকে আমরা নিয়ে নেব এই প্রোটেক্টার নিয়ে দেখো এখানে আমাদের পনেরো ডিগ্রি ইন্টারভ্যালে বলেছে তাহলে আমরা সিম্পলি কি করব না এখানে দেখো এই যে প্লাস সাইনটা মাঝে আছে এই মাঝের অংশটা আমাদের কী করছি আমাদের সেন্টার পয়েন্টে মিলিয়ে নিয়ে দেখো এখানে আমাদের জিরো এই সোজা আমরা মিলিয়ে দিয়েছি এদিকে দেখো এখানে ওয়ান এইট্টি ডিগ্রি এটাও আমরা মিলিয়ে নেব তাহলে এইভাবে আমরা পুরো বিষয়টা মিলিয়ে দেওয়ার পর দেখো এদিকেও আমাদের একইভাবে 90 ডিগ্রিতে মিলে গেছে ওয়ান সেভেন্টিতে মিলে গেছে তাহলে এখানে আমরা পনেরো ডিগ্রি ইন্টারভেলে করে দেবো দেখো এখানে দশ তাহলে যে পনেরো তারপরে তিরিশ তারপরে দেখো পঁয়তাল্লিশ তারপরে ষাট তারপরে পঁচাত্তর তারপরে নব্বই হল তারপরে একশো পাঁচ তারপরে একশো কুড়ি তারপরে একশো পঁয়ত্রিশ তারপরে একশো পঞ্চাশ তারপরে একশো ষাট পঁয়ষট্টি হয়ে গেলো তারপরে এদিকে লাইন টানা আছে একশো আশির পরে একশো পঁচানব্বই তারপরে এখানে দেখো একশো পঁচানব্বইয়ের পর এখানে দেখো দুশো দুশো দশে চলে যাচ্ছ তারপরে দুশো পঁচিশ হয়ে যাচ্ছে তিরিশ তারপরে দুশো চল্লিশ হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হয়ে যাচ্ছে একইভাবে এখানে দুশো সত্তর আছে দেখো দুশো পঁচাশিতে আমরা দিয়ে দিচ্ছি তার নব্বই তিনশোতে দেওয়া হয়ে যাচ্ছে তিনশো তারপরে তিনশো তারপরে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের পনেরো ডিগ্রি ইন্টারভ্যালে আমরা পরপর লাইনগুলো টেনে দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে এবারে প্রত্যেকটা বিন্দুর সঙ্গে অন্যদিকের বিন্দুটাকে মিলিয়ে নেব আমরা এখানে দেখো আমরা তিনটে বিন্দু পরপর মিলিয়ে নেব দেখো এখানে এই বিন্দুটাকে মিলিয়েছি এই বিন্দুটাকে মিলিয়েছি একইভাবে মাঝের বিন্দুটাকে মিলিয়েছি তাহলে এইভাবে আমরা এখানে বাউন্ডারি টু বাউন্ডারি রেখাটা টেনে নেব এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি রেখাটা টেনে নেব এইভাবে যাতে করে স্কেলটাকে আমাদের বারবার বসাতে না হয় তাহলে এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা তাহলে পরপর টেনে নিচ্ছি তাহলে এখানে আমরা পরপর আমাদের দারঘিমা রেখাগুলো টেনে নিয়েছি এই মেরিডিয়ান বা দার্ঘিমা রেখাগুলো টানা হয়ে যাওয়ার পর আমাদের পরের কাজ হচ্ছে আমাদের অক্ষরেখা বা আমরা যেটা প্যারালাল বলছি সেই প্যারালালগুলো টেনে নেব তার জন্য দেখো আমরা প্রথম একদম শেষের ঘরটা পেয়ে গেছি এরপরে আমাদের আছে কত না সিক্স পয়েন্ট ফাইভ থ্রি তাহলে আমরা তাহলে এখানে আমরা সিক্স পয়েন্ট ফাইভ থ্রি মাপটা নিয়ে নিচ্ছি তাহলে যে বরাবর আমরা এখানে বৃত্তটা করেছিলাম তাহলে সেই বরাবর দেখো আমরা মাপটা নিয়ে নিলাম এখানে পরপর মানে আমরা খাতাটা ঘুরিয়ে ঘুরিয়েই করে নিলাম এরপরে দেখো পরের মাপটা আছে ফোর পয়েন্ট তাহলে এই একইভাবে আমরা এখানে মাপটা নিয়ে করে ফেলব দেখো আমরা একইভাবে ফোর পয়েন্ট মাপ নিয়ে নিয়েছি তাহলে এটা আমরা এখানে পেন্সিল কম্পাস দিয়ে এইভাবে আমাদের বৃত্তটাকে করে দেব তোমরা খাতাটাকে ঘুরিয়েও করতে পারো অথবা পেনসিল কম্পাসটাকে ঘুরিয়ে করতে পারো তাহলে এইভাবে করে ফেলবে এরপরে দেখো আছে কত ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে এটাও আমরা নিয়ে নেব দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে ঘর নেমে গিয়ে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান আমরা চলে এলাম তাহলে এই নিয়ে নিলাম তাহলে এটা নেওয়ার পর একইভাবে এই জায়গাটা আমরা এখানে করে দেব দেখো এইভাবে আমরা পরপর তাহলে আমাদের বৃত্তগুলো এঁকে ফেললাম তাহলে এই বৃত্তগুলো করে করা হয়ে যাওয়ার অর্থই হলো আমাদের এখানে অক্ষাংশ এবং দার্ঘিমা যা যা আঁকার আমরা এঁকে ফেলেছি এরপরে আমরা তাহলে ভ্যালুগুলো বসাবো তাহলে এই ভ্যালুগুলো বসানোর আগে আমাদেরকে এখানে যেহেতু এটা আমাদের সার্কেল আছে সেই জন্য আমরা এরপরে একটা আমাদের বর্ডার দিয়ে দেব। এই বর্ডারটা তোমরা মনে করলে সার্কেলে দিতে পারো অথবা তোমরা যদি মনে করো সেখানে আমাদের চৌকো করেও দিতে পারো তা যেটা তোমাদের সুবিধা হবে সেই মতো দিয়ে দেবে তাহলে আমি এক্ষেত্রে একটা সার্কেল দিয়ে দেব। তারপরে যদি তার বাইরে আলাদা করে বর্ডার দিতে হয় আমি দেব। তাহলে সেখানে প্রথমে আমি একটা যা মাপ আছে তা তার বাইরে তাহলে আমাদের একটা এখানে এক্সট্রা আমি ধরো আরও কিছুটা মাপ বাড়িয়ে নিয়ে তাহলে এখানে করে দিচ্ছি তাহলে এতে আমাদের ডিগ্রিগুলো বসাতে সুবিধা হবে তাহলে আমরা এই মতো আমরা একটা এঁকে ফেললাম এটা আঁকা হয়ে যাওয়ার পর আমাদের পরের কাজ হচ্ছে পরপর ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করছি না আমাদের এখানে যেহেতু এটা নর্দার্ন হেমিসফিয়ার আছে তাহলে এখানে আমাদের নিচে হচ্ছে জিরো হচ্ছে তাহলে নিচে জিরো হয়ে তাহলে সেই অনুযায়ী হবে তাহলে এইটা আমাদের জিরো ডিগ্রি আমরা করেছি তারপরে ফিফটিন ডিগ্রি তারপরে থার্টি পনেরো ডিগ্রি ইন্টারভ্যাল করে আছে তারপরে ফর্টি ফাইভ তারপরে আমাদের আছে সিক্সটি তারপরে সেভেন্টি ফাইভ আর মাঝের অংশটা তোমরা যদি মনে করো নাও টানতে পারো যদি তোমরা না টানো সেখানে তাহলে এখানে আর টানবে না এই অংশ থেমে যাবে আর যদি টেনে ফেলো তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই তোমরা টেনেও কাজটা করতে পারো তাহলে এখানে আমরা নর্থ পোল বলে এটা লিখে দেবো নর্থ পোল তাহলে এটা আমরা নর্থ পোল বলে লিখে দিলাম তাহলে এটা নর্থ পোল হয়ে গেল। আর এই অনুযায়ী আমরা এ করেছি এবার এখানে তোমরা যদি মনে করো এখানে এন বলে লিখতে পারো একটা দুটোতে আর যদি না লেখো তাহলেও হবে কারণ উপরে নর্থ পোল লিখে দিয়েছ এবারে চলো আমাদের এখানে আমাদের দারঘিমাগুলো পরপর বসিয়ে দেব এখানে দার্ঘিমাগুলোর ক্ষেত্রেও আমরা এই অংশটা থেকে জিরো থেকে স্টার্ট হচ্ছে তাহলে এটা জিরো তাহলে এইভাবে আমাদের পনেরো করে ইন্টারভেলে যাবে পনেরো ডিগ্রি তাহলে এদিকের পার্টটা হচ্ছে আমাদের ইস্টার্ন হেমিসফিয়ারে যাবে আর এদিকটা ওয়েস্টার্ন হেমিসপিয়ারে যাবে তাহলে এখানে আমরা লিখে ফেলবো তাহলে পনেরো ডিগ্রি ইস্ট তাহলে তিরিশ ডিগ্রি আর এই মাঝের এই অংশটা হচ্ছে আমাদের ওয়ান ডিগ্রি তাহলে এই হয়ে গেল একইভাবে আমাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারটাও আমরা লিখে ফেলবো তাহলে এখানে দেখো আমরা প্রথমে এখানে করছি ফিফটিন ডিগ্রি ওয়েস্ট তারপরে থার্টি ডিগ্রিভাবে দেখো ইস্টার্ন আর ওয়েস্টার্ন হেমিসপিয়ারে যা যা আমাদের মেডিয়ানগুলো ছিল সেই মেরিডিয়ানগুলো আমরা দেখিয়ে দিলাম বা লংগিচিউডগুলো আমরা দেখিয়ে দিলাম এর পাশাপাশি আমাদের প্যারালাল যা যা ছিল সেই প্যারালালগুলো আমরা দেখিয়ে দিয়েছি এই কাজ হয়ে যাওয়ার পর আমাদের এখানে আর দিয়ে দিতে হবে তাহলে এখানে আমরা আরএফটা এই অংশ বরাবর লিখে দেব। যদি তোমরা মনে করো আরও একটা বর্ডার দিতে পারো তাহলে এই অংশ বরাবর মনে করলে তোমরা একটা বর্ডার দিতে পারো আর যদি মনে করো এই বর্ডারটাই তোমাদের ফাইনাল বর্ডার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আর বর্ডার দেওয়ার প্রয়োজন নেই তাহলে তখন এই অংশ বরাবর তোমরা একটা আরএফটাকে লিখে দিতে হবে এই অংশ বরাবর আর তোমাদের লিখে দিতে হবে আরএফ কত আছে না ওয়ান ইজ টু ওয়ান ফিফটি মিলিয়ন তাহলে এটা এই অংশ বরাবর তোমরা লিখে দেবে তাহলে এখানে আমরা এই অংশ বরাবর লিখে দেব তাহলে এটাকে এই অংশের সঙ্গে মিশিয়ে দেবো এই আমাদের হয়ে গেল যদি তোমরা মনে করো এটাকে আলাদা করে বর্ডার দিতে পারো চলো এর পাশাপাশি এটা বর্ডারটা দিয়ে দিই আমরা এখানে আমাদের উপরে যেহেতু হেডিংটা সরল রেখার আকারে দেব সেই জন্য আমরা এখানে বর্ডারটা দিয়েই দিই চলো অর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদের হেডিং লিখে দিতে হবে আমরা এইটা কি বিষয়ের উপর কাজ করলাম না পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রোজেকশান তাহলে এখানে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রোজেকশান আমরা হেডিং করে দিলাম এই হেডিং হয়ে যাওয়ার পর আমরা আন্ডারলাইন দিয়ে দেব আর তোমরা যদি মনে করো এটাকেও আরও সুন্দর করতে চাও তাহলে সেখানে একটু ডিজাইন করতে পারো তো এখানে ধরো এই বিষয়গুলোকে একটু আমরা যদি বোল্ড করে আর একটু মোটা করে দিই তাহলে বিষয়টা দেখতে ভালো লাগতে পারে এটা সম্পূর্ণ তোমরা যেভাবে মনে করবে বিষয়টাকে দেবে এখানে হেডিং দেওয়া নিয়ে কথা তোমরা হেডিং দিয়ে দিয়েছো তাতেই হবে আর যদি মনে করো না আর একটু আমরা ভালো করতে চাই তখন এইভাবে করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার যে যেভাবে তোমরা হেডিংটাকে তোমরা যদি সময় পাও অ্যাভেলেবেল তবেই করতে যাবে না হলে তো এখানে করার কোনো প্রশ্নই নেই দেখো এইভাবে হলো এটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে পেনসিলের যে দাগ দিয়েছিলাম আমরা সেই দাগটাকে মুছে নেব তাহলে এই হয়ে গেল আমাদের এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পোলার জেনিথার স্টিডিওগ্রাফিক প্রোজেকশান কীভাবে ক্যালকুলেশন করে ড্রয়িং করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এর পাশাপাশি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা বেল আইকনটা ক্লিক করে দিও চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই